হয়ে উঠছে না। আমি ঘুম রাতে তো একাতকাত করে শুয়েছি, ঠিক আছে, মানে সেরকম ভাবে শুতে পারিনি, ভোরবেলার থেকে ঘুম ভেঙে গেছে। তারপরে ঘুম এসেছিল, তারপরে আবার 7টা 7টা থেকে ঘুম ভেঙে গেছে। আজকে আমার কথা ছিল ঘর পরিষ্কার করবো, আমি এখন অব্দি ঘুম থেকে উঠে না করেছি ব্রাশ, না করেছি স্নান, না করেছি জনের ঘর পরিষ্কার, না করেছি কোনো কিছু। দেখো জানি না, কারণ আমার ফোনের ব্রাইটনেস সবসময় কম থাকে, সবসময় কম থাকে, আর এখন তো ফোন সাইলেন্ট করে রাখি বেশিরভাগ সময়, সোশ্যাল মিডিয়ার সঙ্গে সেরকম ভাবে আর সেরকম ভাবে কানেক্টেড থাকি না। ইউটিউব এডিট দোকান থেকে আসলাম, মেয়ের আসার কথা আছে আমি যতদূর জানি, মেয়ের সঙ্গে কথা হয়েছে, মেয়ে ফোন করেছিল আমাকে, আর ও হইতো এই যে সেই মন্দারমণি গেছিলাম না, মন্দারমণিতে সেই এই প্যান্টটা পরে জলে নেমেছিলাম, এই দেখো বালি, প্যান্টের ভিতরে পকেট ভর্তি বালি, দুই পকেটে, এই দেখো কি অবস্থা। এটা মা কেচে দিল আজকে প্যান্টটা, কিন্তু পকেটের বালিগুলো আর বেরোয়নি। মাকে বললাম যে এগুলো কাচতে হবে না, জোর করে সে হাত থেকে মানে সে ছিনিয়ে নিয়ে গেল। আমি বললাম আমি কাচবো, আমি আজ সারাদিন ধরে জাস্ট ওই খাটে বসে নিচে বসে শুয়ে বসে কাটি দিয়েছি, আর কিছুই না, ওয়েট করছি। বললো তো মেয়ে আসবে, আবার এমন হতে পারে যে হয়তো শ্রেয়া পড়াতে আসতে মানে পড়াতে এসছে, তাই হয়তো মানে নাও আসতে পারে। ও ফোন করেছিল, মানে মেয়েই ফোন করেছিল, তো বলছিল যে বাবা আসবো এরকম কিছু, এলাম অবশ্যই এসো, ঠিক আছে। আমি খালি বললাম ঘর দর নোংরা, আমি তোমাকে কেমন হয়তো কিছু খাওয়া দাওয়া মানে রান্না করে বা কিছু করে দিতে পারবো না, কিন্তু তুমি আসো আমি দেখছি। দাদা যাক সজনে, আমি নিয়ে যাচ্ছি নিচে, দেখো অবস্থাটা দেখো, আকাশে কিরকম কালো মেঘ করেছে দেখো, জীবনে যখন ঝড় আসে এই মক্কা থেকে আমি অবজার্ভ করলাম এটাই, যে ফোন আসছে বারবার করে, দেখো এই মক্কা দেখো, মক্কা ওখালি হাওয়াতে নড়ছে যাচ্ছে এদিক ওদিক, তো ওদিক এদিক হয়ে যায়। জীবনে যখন ঝড় আসে মানুষ এইরকম ভাবে দিক এদিক হয়ে যায়। বন্ধুরা দেখতে পেয়েছিল যে কালকে আমি কিছু মানে ঘরের কাজ বাজ যায় কথাবার্তা বলেছিলাম তোমাদের সঙ্গে, কালকে ভিডিওটা আমি শেষ করতে পারিনি, তো সেই ভিডিওটা এখন শেষ করছি। অনেক কিছু ঝড় গেছে যেটা হয়তো নেক্সট ব্লগে পাবে, তো বর্ষা ফিরে এসছে আমার কাছে, বর্ষা আমার কাছে ফিরে এসছে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কালকের ভিডিওটা, ঠিক আছে, তো চলো।